যাদের ভিডিও দেখতে প্রবলেম হচ্ছে, এই ভিডিওটা একবার পুরোটাই দেখবেন গুরুত্ব সহকারে, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, আপনারা যে ভুলগুলো করেন, ভিডিও দেখতে গেলে এই অ্যাপসটা অবশ্যই লাগবে। এটা হচ্ছে ইন্টারনেট স্পিড মিটার, এছাড়াও এখানটা যে চারটা অ্যাপস দেখতে পাচ্ছেন, এই চারটা অ্যাপসই লাগবে, ঠিক আছে? এখন যখনই আপনারা ভিডিও দেখতে যাবেন, যাদের ইন্টারনেট স্পিড মিটার এই অ্যাপসটা নেই, আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড দিয়ে জাস্ট একবার ওপেন করবেন। ওপেন করলে যখনই আপনি নেট ইউজ করবেন, তখনই এখানটায় যে বাম পাশের উপরে কোণে দেখবেন এখানটা কেবি শো করবে, ঠিক আছে? তো যখনই আপনি ভিডিও দেখতে যাবেন, প্রথমে হলা ভিপিএন ওপেন করবেন। ওপেন করার পর এখানটায় দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাগ এবং অ্যাক্সেস ফর্ম লেখা আছে, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করলে এখানটায় অনেকগুলো কান্ট্রি শো করবে, যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। প্রথমে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। তো এখানটায় আপনারা দেখেন চেঞ্জিং থেকে অ্যাক্সেস ফর্ম হয়ে গেল এবং ফ্ল্যাগটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে ওপেনে ক্লিক করবেন, ডান সাইডে ওপেনে ক্লিক করলে যে সুপার ভিপিএনটা আছে ওটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর নিচে দেখবেন চয়েস কান্ট্রি আছে, চয়েস কান্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাড আসতে পারে, যদি অ্যাড আসে ওটা কেটে দিবেন। তারপর একেবারে নিচের দিকে দেখেন ভিয়েতনাম আছে, ভিয়েতনামে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানটা আইপিগুলো শো করতেছে, ঠিক আছে? আইপি শো করতেছে। এখন আমি বলি যে প্রতিটা আইপিতে কিন্তু ভিডিও থাকে না, সব সময় ভিডিও প্রতিটা আইপিতে থাকে না। তো আইপিগুলো চেঞ্জ করার কারণেই কিন্তু আমি মানে চেঞ্জ করার জন্য হোলা ভিপিএনের মাধ্যমে সুপার ভিপিএনে ঢুকলাম, ঠিক আছে? তো এখানটায় প্রথম যে আইপিটা আছে এটা কানেক্ট করি। তো এখানটায় কানেক্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন কানেক্ট হয়ে যাবে। দেখেন এটা আমার কানেক্ট হয়ে গেছে। তারপর এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে চ্যামকে শ্যাপস ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর দেখেন ওপেন হয়ে গেছে। তারপরে আমি ইনকাম সেকশনে গেলাম, তারপরে ভিডিও ওয়াল। ভিডিও ওয়ালে যাওয়ার পর যে বিষয়টা খেয়াল করবেন, এখানটায় বাম পাশের উপরে কোণায় দেখেন কেবি শো করবে। তো দেখেন আমার কিন্তু লোড নিচ্ছে না, ঠিক আছে? এখানটায় যদি বেশি বেশি কেবি উঠে তাহলে মনে করবেন যে আপনার মানে অ্যাডগুলো লোড নিচ্ছে, তার মানে অ্যাড আসবে, ঠিক আছে? তো এখানটায় কিন্তু আমার বেশি শো করতেছে না। তো দেখেন অনেকক্ষণ পর আমার মানে লোড নেওয়া শুরু করছে, তাও দেখেন তারপরেও খুব দ্রুত কিন্তু লোড নিচ্ছে না, ঠিক আছে? এইখানটায় যদি অ্যাডগুলো লোড না নেয়, কত বেশি বেশি কেবি শো না করে, সেক্ষেত্রে কিন্তু ভিডিও আসার সম্ভাবনা খুবই কম। তো যদি কম কেবি শো করে তাহলে আপনারা দেখেন আমার কিন্তু অলরেডি বেশি বেশি উঠতেছে, তো তারপরেও পুরো লোড নিতে পারতেছে না। তখন আপনারা কী করবেন, অ্যাডগুলো নিতে ক্লিক করবেন, ঠিক আছে? দেখেন চলে আসছে, ইয়েসে ক্লিক করলাম, আমার অ্যাড চলে আসছে 34 সেকেন্ডে। তো যখন অ্যাডটা শেষ হয়ে যাবে, আবার আমি দেখাচ্ছি, এখানে প্রথমে হয়তো 34 সেকেন্ড বা 30 সেকেন্ডে আসতে পারে। তো যদি 34 সেকেন্ডের বারবার আসে, কীভাবে এই ইয়েটা চেঞ্জ, আমি আবার দেখাচ্ছি। তো বারবার 34 সেকেন্ডেরই ভিডিও আসতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আপনারা চেঞ্জ করতে চান, বা ভিডিও যদি না আসে, ভিডিও না আসা বা 34 সেকেন্ডে ভিডিও যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কি করতে হবে আমি বলি। আবার ইয়াতে যাবেন, সুপার ভিপিএনে যাবেন। যাওয়ার পর যেই আইপিটা কানেক্ট করা আছে এটা ডিসকানেক্ট করে ব্যাক করবেন। ব্যাক করে আমি প্রথম আইপিটা প্রথমে কানেক্ট করছিলাম, এখন আমি দ্বিতীয় আইপিটা কানেক্ট করব। তো দ্বিতীয় দেখি, আমি আগেই বলছি যে এক মানে প্রতিটা আইপিতে ভিডিও নাও থাকতে পারে, বা একটা আইপিতে 34 সেকেন্ডের বারবার আসতে পারে, সেক্ষেত্রে আপনারা আইপি চেঞ্জ করবেন, ঠিক আছে? ভিডিও যদি না আসে তাহলেও আইপি চেঞ্জ করবেন, আর যদি আপনার হচ্ছে বারবার 34 সেকেন্ডের আসে সেক্ষেত্রেও আপনি আইপি চেঞ্জ করবেন। আইপি চেঞ্জ করলে হয়তো বা 18 সেকেন্ডে বা 15 সেকেন্ডে ভিডিও চলে আসতে পারে, ঠিক আছে? তো আইপি চেঞ্জ করার পর সেমভাবে আপনারা আবার ট্রাই করবেন। আমি ইনকাম সেকশনে গেলাম, যাওয়ার পর ভিডিও ওয়ালে যাওয়ার পর এখানটায় ক্লিক করা যাবে না, বাম পাশে উপরে কোণে দেখবেন কেবি শো করতেছে কি না বেশি বেশি। তো দেখেন বেশি কেবি শো করতেছে না, সেক্ষেত্রে আপনি অ্যাডকুলোনিতে ক্লিক করবেন। দেখেন প্রতি ক্লিকে ক্লিকে দেখেন আমি কিন্তু আইপি চেঞ্জ করার কারণে আমার 18 সেকেন্ডের ভিডিও চলে আসছে, ঠিক আছে? আপনারা এইভাবে ট্রাই করেন, প্রতিটা আইপিতে সমান ভিডিও থাকে না, এবং কি ভিডিও নাও থাকতে পারে, সেক্ষেত্রে আইপিগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? এখানটায় একটা একটা করে প্রতিটা আইপি
প্রতিটা আইপি আপনারা ইয়ে করে দেখবেন, ট্রাই করে দেখবেন, যদি একটা আইপিতেও না আসে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে যে সুপার ভিপিএন আছে ওটা কেটে দিয়ে আপনি আবার হলো ভিপিএনে ঢুকবেন। আমি কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ওপেন করছিলাম, তখন আপনারা ওখানটায় যদি ইউনাইটেড স্টেটে যে আইপিগুলো আছে ওগুলো দিয়ে যদি শো না করে সেক্ষেত্রে ইউনাইটেড কিংডম সিলেক্ট করবেন, ঠিক আছে। ইউনাইটেড কিংডম দিয়ে দেখবেন আইপিগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা আনলিমিটেড আইপি নিয়ে আসতে পারবেন এবং কি প্রতিটা আইপি দিয়ে ট্রাই করে দেখতে পারবেন যে ভিডিও আসছে আসতেছে কি না, ঠিক আছে। দেখেন প্রতি ক্লিকে ক্লিকে ভিডিও আসছে, যে একটা ক্লিকও মিস হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন, তারপরেও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।